শোবিজ মানেই বৈচিত্র্যময়, শিল্পের ক্যানভাসের মতো শোবিজে বৈচিত্র্যতা আর নগ্নতা হয়ে আসছে যুগের পর যুগ। তারই ধারাবাহিকতায় বরাবরই বলিউডের চ্যাম্পিয়ন বাজিরাও রণবীর সিং সব সময়ই তার পোশাক আর ফটোশুটে থাকে শ্বাসরুদ্ধকর চমক। সম্প্রতি তিনি আবারও আলোচনা সমালোচনার তুঙ্গে। গত 22 জুলাই নিজের সামাজিক হ্যান্ডেলে প্রকাশ করেন নিজের নগ্ন ফটোশুটের ছবি। একটি পেপার ম্যাগাজিনের হয়ে সেই নগ্ন ফটোশুটে অংশ নেন রণবীর। সে সময় এই ছবি দেখে অনেকেরই উঠে চোখ কপালে। প্রায় এক মাস হতে চললেও এখনও চর্চায় রণবীরের ফটোশুট, কিন্তু তাতেও বেফিক্রে ছিলেন এই পটাকা। রণবীরের মতে, ওই ম্যাগাজিনের কভার শুটের জন্য বিবস্ত্র হয়ে পোজ দেন রণবীর। এই ছবির মাধ্যমে কিংবদন্তি পপ কালচারের সেক্স সিম্বল অভিনেতা বার্ট র্যান্ডলসকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন অভিনেতা। বার্ট র্যান্ডলসের পোজ নকল করার চেষ্টা করেছেন রণবীর। তবে বাদশাহে যখন আইনি ঝামেলায় জড়িয়েছেন রণবীর। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে জানা গেছে, নগ্ন ফটোশুটের জন্য নায়কের বিরুদ্ধে চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা আইনজীবী বেদিকা চৌবে এবং একটি এনজিও। গত মাসের শেষেই চেম্বুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও নায়কের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে বলে জানায় মুম্বাই পুলিশ। সেই মামলার জেরে শুক্রবার সন্ধ্যায় রণবীরের মুম্বাইয়ের বাড়িতে পৌঁছায় মুম্বাই পুলিশ। চলতি মাসের 22 তারিখ অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরানো হয়েছে সমন। উল্লেখিত তারিখে চেম্বুর থানায় হাজিরা দিতে হবে দীপিকা পতিকে। বিশ্বজুড়ে যখন এত তোলপাড়, তখন মুখে যেন কুলুপ আটকেছেন রণবীর। এখন পর্যন্ত টু শব্দটি করেননি তিনি। তবে তার পাশে দাঁড়িয়েছেন আলিয়া ভাট, সুমনা চক্রবর্তী, বিদ্যা বালানের মতো তারকারা। রণবীরই ভারতে প্রথম নন। আগেও ভারতে শুধুমাত্র লজ্জাঙ্গ ঢেকে নগ্ন হয়েছেন পুরুষ অভিনেতা এবং মডেলরা। যেই তালিকায় আছেন আমির খান, জন আব্রাহাম, রণবীর কাপুর, নীল নিতেন মুকেশ, রাজকুমার যাদব, কুণাল কাপুর, মডেল মিলিন সোমান সহ অনেক মেড ইন ইন্ডিয়া পুরুষেরা। তবে এতে বলির পাঠা হয়েছেন রণবীর। অনেকে ভাবছেন প্রযুক্তির বাধাহীন ব্যক্তি মূলত আক্রোশ ছড়িয়েছে রণবীরের বিপক্ষে। আবার অনেকে বলছেন মানুষ দিন দিন সংকীর্ণ হয়ে পড়ছে, ব্যক্তিগত হতাশা থেকে এরা শিল্পীদের উপর ফেটে পড়ছেন। এর আগে সম্প্রতি নগ্নতার জন্য আইনি ঝামেলায় জড়িয়েছেন মালাইকা ও উর্ফি জাবেদ। এর পাল্টা ধাক্কার শিকার এবার রণবীর। গুস্তাকি কে লিয়ে তুমহে সাজা ভি মিল সকতি। মারফিয়া তাইয়াবা, বিনোদন ডেস্ক, দেশ টিভি। মেরে জেসা আশিক তেকো মিলেগা নি, মেরি হর